বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে পুলিশ। বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামলো পুলিশ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি মোটর বাইক আটক করলো পুলিশ। পাশাপাশি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতরা হল জিয়ারুল মিয়া, নিপেন মার্ডি ও বাপি মণ্ডল। তিনজনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। প্রসঙ্গত, অবৈধ বালি পাচার রুখতে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ড মাইনিং পলিসি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর এই আইন তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে বালি পাচার চক্র রোধ করা ও সরকারের রাজস্ব বৃদ্ধি করা। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে পদাঘাত করে গঙ্গারামপুরে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। গঙ্গারামপুরের বানগড়, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে দেদারে তোলা হচ্ছে বালি। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। বুধবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে অভিযান চালায় বানগড় এলাকায়। অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি বাইক আটক করে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। আজকে কিছু খবর ছিল যে এখানে পূর্ণভা নদীর ঘাটে ইলিগাল স্যান্ড মাইনিং এর খবর ছিল। আমরা খবর পেয়ে টিম নিয়ে যাই, আমি আইসি সাহেব, থানার অফিস, সেকেন্ড মানে সমীরবাবু ছিল অফিসার, আরও কিছু টিম নিয়ে গিয়ে ওখানে আপাতত তিনটে ট্রাক্টর পেয়েছি, ওগুলো সিজ করা হয়েছে, মানে লোডেড উইথ স্যান্ড, আর দুটো মোটর সাইকেল এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার, মানে তিনটে গাড়ির ড্রাইভার, তিনজনকে আটক করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।